হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো পেপের প্লাস্টিক চাটনি। খুব কম উপকরণের সাহায্যে এবং কম সময়ের মধ্যে এটি সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। এখানে আমি 300 গ্রাম ওজনের একটি পেঁপে নিয়েছি। এই পেঁপেটির হাফ অংশ অর্থাৎ 150 গ্রাম দিয়ে আজকে আমরা চাটনিটি বানাব। পেঁপেটি ভালোভাবে ধুয়ে কেটে নিলাম। এরপর খোসা ছাড়িয়ে কেটে নিতে হবে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। আমি এখানে পেঁপেটি এভাবে কুড়ে নিচ্ছি, ফলে খুব তাড়াতাড়ি পেঁপেটি সেদ্ধ হয়ে যাবে। দেখুন এখানে পেঁপেটি খুব ভালোভাবে কুড়ে নেওয়া হয়ে গেছে। এরপর একটি কড়াইয়ের মধ্যে 1 কাপ জল দিয়ে দিলাম। জল গরম হয়ে এলে এর মধ্যে 1/2 চা চামচ নুন দিয়ে দিলাম। এবার এর মধ্যে পেঁপে দিয়ে দিলাম। দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ হয়ে যাওয়ার পর পেঁপেটি একটি পাত্রে তুলে নিলাম। চিনির রস বানানোর জন্য কড়াইয়ের মধ্যে 1 কাপ জল দিয়ে দিলাম। জল গরম হয়ে এলে এর মধ্যে 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। চিনি জলের সঙ্গে ভালোভাবে মিশে গেলে এর মধ্যে সেদ্ধ করে রাখা পেঁপে দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেয়ার পর এর মধ্যে 6 থেকে 7টি কাজু এবং কিশমিশ দিয়ে দিলাম। এরপর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকা সরিয়ে দেখবেন জল অনেকটা কমে এসেছে। এখানে পেঁপে সেদ্ধ হয়ে গেছে এবং জলও অনেকটাই কমে এসেছে। এখন গ্যাস বন্ধ করে দিলাম এবং এর মধ্যে একটি পাতিলেবুর রস দিয়ে দিলাম। এখানে মনে রাখবেন গ্যাস বন্ধ করার পরই লেবুর রস দেবেন এবং ভালোভাবে মিশিয়ে নেবেন। ঠান্ডা হয়ে যাওয়ার পর চাটনিটি একটি বোলের মধ্যে ঢেলে নিলাম। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই শেষ করছি।